আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম অমলেট কারি এটি তৈরি করা খুবই সহজ এবং খেতে অসাধারণ লাগে আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করি ডিম অমলেট কারি তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বলে ছয়টা ডিম নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদার পেস্ট হাফ চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ি আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ি তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমের সঙ্গে সকল উপকরণ ভালো করে ফেটিয়ে নিব। ডিমগুলো ফেটানো শেষে এখন আমি অমলেট করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর আমি এর মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেল প্যানের চারিদিকে এভাবে সরিয়ে দিতে হবে যাতে ডিম লেগে না যায় তেলটা গরম হলে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমের অর্ধেকটা দিয়ে দিব চুলা রাস মিডিয়ামে দিয়ে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন মিনিট পর ফিরে এলাম এখন আমি একটা প্লেটের সাহায্যে ডিমটাকে অপর পিঠটাও ভেজে নেব অপর পিঠটা আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি ডিমের অমলেটটা প্যান থেকে তুলে নিচ্ছি এখন আমি ডিমের অমলেটকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি এবার চলে যাব মূল রেসিপিতে ডিমের অমলেটকারি তৈরি করার জন্য আমি একটা ফ্রাই প্যানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল এবার এই পেঁয়াজকে দুই মিনিটের মতো ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ টমেটো কুচি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে টমেটোকে সিদ্ধ করে নেব আপনারা চাইলে এখানে টমেটো বাটাটাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা তারপর সব কিছুকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। এবার দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুড়ি হাফ চা চামচ লালমরিচের গুড়ি হাফ চা চামচ ধনিয়ার গুড়ি হাফ চা চামচ ভাজা জিরার গুড়ি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুড়ি আর স্বাদ মতো লবণ মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি তারপর আমি দুই তিন মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিব কষাতে কষাতে মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এরই মাঝে আমার তরকারিতে বলক চলে এসেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দিব আর এভাবে ডিমের অমলেটগুলো ঝোলের ভিতর ডুবিয়ে দিব। এখন আমি এর মধ্যে তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করে নেব তৈরি হয়ে গেলে খুবই মজাদার ডিমের অমলেট অমলেটকারিং আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ